সভাপতি সংগ্রামী তৌহিদি জনতা, অনেকের মনেই প্রশ্ন জাগে, সাদ গ্রুপের বিরোধিতায় আলেমগন কেন নামলেন? কারণ এই সাদ কোন তবলিগি লোক নয়, সে জীবনে একটি চিল্লাও দেয়নি, দিল্লির তবলিগি মরকজ জুড়ে দখল করেছে, তদুপরি ইসলাম বিরোধী, নবী বিরোধী, রাসুল বিরোধী, মুসলমান বিরোধী বক্তব্য অনবরত দিতে দিতে সারা বিশ্বের 250 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত দিয়ে যাচ্ছে। এই জন্য সারা বিশ্বের কোটি কোটি উলামায়ে কেরামের মধ্যে মাত্র আঙ্গুলে গোনার মতো বিপদগামী কয়েকটা আলিম ছাড়া সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, কোটি কোটি উলামায়ে কেরাম এই বিপদগামী সন্ত্রাসীদের নেতা সাদকে ওয়াস্তা প্রদান করেছেন। কতগুলি তার কতগুলি অন্ধবদ্ধ বিগত ইজতেমার সময় ইজতেমার প্রস্তুতিমূলক কাজ করতেছিলেন টঙ্গীর মাঠে, 5,000 মাদ্রাসা ছাত্র শিক্ষকগণ তাদের উপর হামলা করে এই সন্ত্রাসী সাদ এবং তার অনুগামী সন্ত্রাসী বাহিনী 5,000 মাদ্রাসা শিক্ষকের উপর অতর্কিত ভাবে হামলা করে রক্তাক্ত করেছিল। এরপরেও যদি কেউ বলে সাদের অপরাধ কি জানি না, তাহলে আমি বলবো একটু চোখ খুলে তাকান। এই সাদ সন্ত্রাসী, তার অনুসারী সন্ত্রাসী বাহিনী আমাদের হবিগঞ্জের মাটিতে টঙ্গীর ইজতেমার মতো গায়ের জোরে ইজতেমার মতো নামে সমাবেশ করতে চায়, সে তবলিগি নয়, তাদের সমাবেশ ইজতেমা নয়। হবিগঞ্জ শহরে তবলিগের মার্কাজ আছে, এইখানে জেলার ইজতেমা হয়, সুতরাং সেইটা তবলিগি ইজতেমা নয়, সেটা হলো গুন্ড বাহিনী সন্ত্রাসী বাহিনীর সমাবেশ। আমার দেশের জনগণ আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, এই জন্য হবিগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ সরকারের কাছে নিয়মতান্ত্রিক ভাবে সেটা বন্ধ করার জন্য আবেদন জানিয়ে আসে, কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এ ব্যাপারে সরকার নীরবতার, হবিগঞ্জের জেলা প্রশাসক নীরবতার ভূমিকা পালন করে যাচ্ছেন। এভাবেই যদি আগামী বৃহস্পতিবার পর্যন্ত লক্ষ জনতার আবেগকে অগণতান্ত্রিকভাবে উপেক্ষা করেন, তাহলে আমি জেলা প্রশাসককে বলে দিতে চাই, আগামী বৃহস্পতিবার দেখতে পাবেন কত লক্ষ জনতা এই সন্ত্রাসীদের সমাবেশ চাই না, চাই না। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।